এই যে আমার অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে কত রঙিন মাছ, অক্টোপাস, সি হর্স আরও কত কিছু, এই সবগুলো কাগজ দিয়ে তৈরি করা। এবং এই অ্যাকোরিয়ামের দৃশ্যটি তৈরি করতে লাগবে রঙিন কাগজ, আঠা, কাঁচি, জেল পেন, সাইন পেন ও পেন্সিল। আমি সবুজ এবং হালকা সবুজ রঙের দুটি কাগজ নিয়ে নিলাম। এবারে নীল কাগজটির ওপর গাঢ় সবুজ কাগজটি ঠিক সমানভাবে রেখে আমি কিছু লাইন এঁকে নেব। এই লাইন বরাবর আমি কেটে নেব। অপর পাশেও একইভাবে দাগ বরাবর আমি খুব সুন্দর করে দুটি অংশ কেটে নিলাম। এবারে এই দুটো অংশ আমি নীল কাগজের ওপর আঠার সাহায্যে আটকে দেব। এবার আমি মাছ তৈরি করব। হলুদ কাগজটি দুপাশে সমান করে আমি হাত দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আমি কেচি দিয়ে কেটে নেব। এবারে আমি মাছ বরাবর আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এই কাগজটুকুর মাছ বরাবর আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। এবারে আমি পেন্সিলের সাহায্যে মাছ আঁকব। কেচি দিয়ে খুব সুন্দর করে দাগ বরাবর কেটে নিতে হবে। খুব সাবধানে কাটব। বিভিন্ন ধরনের গাছ এঁকে নেব। এই দাগ বরাবর কেচি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব। আমি দুই কোণে এই দুটো অংশ আঠা দিয়ে খুব ভালোভাবে আটকে দেব। এবারে আমি এই অংশে সব কিছু আঠা দিয়ে খুব সুন্দর করে অ্যাকোরিয়ামে আটকে দেব। এবার আমি আমার অ্যাকোরিয়ামে মাছ লাগাব। মাছগুলো আটকানো শেষ। এবারে আমার বাকি আছে সি হর্স। এবার আমি একটি অক্টোপাস আঁকব। এবার আমি মাছ এবং সি হর্সের চোখ আঁকব। একটু একটু করে রং ব্যবহার করব। একইভাবে আমরা চাইলে আরও কিছু নকশা তৈরি করে নিতে পারি। এতে করে অ্যাকোরিয়ামের দৃশ্যটি আরও প্রাণবন্ত হবে। এখানে যেমন আমি ছোট ছোট কিছু বল দিয়েছি, তারপরে এখানে গাছ রয়েছে। এভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর করে তোমরা তৈরি করে নিতে পারো কাগজের অ্যাকোরিয়াম। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।